প্রিয় দর্শক, বিডি লাইফ 24 নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফারজান আক্তার হথরা। আজ পানির ট্যাংক উদ্বোধন করবেন গরিবদের জন্য, আনলিমিটেড পানি খাওয়ার জন্য, কারণ পানির অপর নাম জীবন। শিদ্রা নন প্রফিটেবল অর্গানাইজেশন, এর প্রতিষ্ঠাতা নাদিয়া সরকার এবং 44 নং ওয়ার্ড কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মিজানুর রহমান ইমন এই পানির ট্যাঙ্কটি উদ্বোধন করবেন। এতক্ষণ আমাদের সাথেই থাকুন। আজকে আমরা আরো চারটা ইনস্টলেশন ওপেন করবো। রিজনটা হচ্ছে পানি হচ্ছে খুব কমন একটা জিনিস, আমরা এটাকে খুব গ্রান্টেড হিসাবে নেই, বাট এতটুকু গ্রান্টেড নেওয়া উচিত না, কারণ পানিটা যদি আপনি ঠিক মতো না খান আপনি কিন্তু সারাদিনে তৃষ্ণাটাও মেটাতে পারবে না। এবং ওদের একটা কথা আছে যে পানি খাও তৃষ্ণা মেটাও, সাথে আমি একটা অ্যাডাম করেছি যে প্লিজ পানিটা অপচয় করবেন না। তো এই সব কিছু মিলেই কিন্তু এই কাজটা আমরা মনে করেছি যে রোজার আগে শুরু করবো, তারপরেও যেহেতু গরমের দিন আসছে। সো আশা করতেছি যে এই এলাকা এবং আর যেখানে যেখানে করতেছে সব মানুষেরা যেন উপকারিতা পায় এটা নিয়েই। দ্যাটস ইট। আমরা ইন্ডিভিজুয়ালি কিছু করছি না, ওটা তো গভর্নমেন্ট যেটা করছে সেটা তো করছে। অ্যান্ড অফকোর্স প্রতিটা এলাকার যারা যারা এসব কাজ করে তারা তো যথেষ্ট পরিমাণে কাজ করছে, বাট হ্যাঁ আমরা যারা নর্মাল পাবলিক আছি তাদেরকে আমাদেরকে নিজেদেরকে একটু সচেতন হতে হবে যে আমরা কীভাবে আমাদের প্রিকশনসটা নিতে পারবো এটাই। আর এই পানির ব্যাপারে বলবো, হ্যাঁ এখান থেকে পানি তারাও নিতে পারবে, যাদের বাসায় আলাদা না কোনো কেউ অসুস্থ আছে তারা কিন্তু এখান থেকে পানিটা রিফিল করতে পারবে। সো আই থিঙ্ক এটা একটা প্লাস পয়েন্ট। আর করোনা নিয়ে বলবো, বাসায় থাকে এটাই, এখানে যদিও বা খুব একটা ওইভাবে মানা হচ্ছে না, বাট আমি যতটুকু পারেন বাসায় থাকে, বেশি খুব একটা বাইরে যাই না। হাত ধোন, মাস্ক পরেন, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট মাস্ক পরাটা। আজকে প্রথমে ধন্যবাদ জানাই শিদ্রা ফাউন্ডেশনকে একটি সুন্দর কাজ করার জন্য, আমার এলাকারবাসী সকলের যে জনসাধারণের জন্য এবং আমার বাজার এবং এখানে আমার পরিচ্ছন্ন কর্মীদের একটি আবাসন রয়েছে তাদের সহায়তার জন্য দৈনন্দিন, যাতে তারা বিশুদ্ধ পানি পান করতে পারে, সেই একটি সুন্দর উদ্যোগ। এই উদ্যোগটি নেওয়ার জন্য আমি আবার ধন্যবাদ জানাই। এটি এই পানি পান করানো একটি ইবাদতে সামিল। সিদ্রা ফাউন্ডেশন একটি নন প্রফিটেবল ফাউন্ডেশন। দিস ফাউন্ডেশন হেল্পনেস পিপল অ্যান্ড আপনার যার আরও পথ শিশু এবং নারী এবং আপনার যে প্রতিবন্ধী বাচ্চারা আছে তাদের কাজ করে যাচ্ছে। বিগত এক বছর ধরে আমি দেখে আসছি যে আমাদের যে সিদ্রা ফাউন্ডেশনের কর্ণধার নাদিয়া সরকার, নাদিয়া বা উনি প্রতিদিন করোনাকালীন সময় উনি নিজ অর্থায়নে এবং ওনাদের সকলের এই ওনার সার্বিক সহযোগিতায় প্রতিদিন উনি বেরোচ্ছে 200 থেকে 300 পথ শিশু এবং পথচারীদের উনি খাবার বিতরণ করছে এবং শীত বস্ত্র থেকে আরম্ভ করে নানান সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে। যে কাজগুলা আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি, যারা আমরা নেতা রয়েছি, আমাদের কাজ তারপরও উনি ওনার সামর্থ্য অনুযায়ী উনি কাজ করে যাচ্ছে। এজন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে অন্তরের অন্তরস্থল থেকে ওনাকে সাধুবাদ জানাই এবং সিদ্রা ফাউন্ডেশনের শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ। বাকি ল্যাঙ্গুলা কাজ করো।